আসসালামু আলাইকুম সবাই তো ভিডিও করেন ইটালির আপডেট দেওয়ার জন্য তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো আপডেট নেয়ার জন্য যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি ইটালি যাওয়ার জন্য বা ইটালি নেওয়ার জন্য যারা ব্যবসা করেন বা যারা যাওয়ার জন্য ইচ্ছুক যারা ইটালি সম্বন্ধে ভালো জানেন বা বোঝেন দয়া করে কমেন্টে লিখবেন ইটালি সম্বন্ধে কার কী ধারণা আছে ইটালির নলস্তা আজও কি দিচ্ছে কি দিচ্ছে না তারপর ক্লিক ডে কবে এবং ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কত দিনের ভিতরে ভিসা হয় বিস্তারিত তোমার আর এক কথা মানে যে যা বুঝেন যে যা জানেন কমেন্টে লিখবেন হয়তো ওই কমেন্টগুলো পড়ে কেউ না কেউ একটু না একটু উপকৃত হবে আদৌ ইটালি যাওয়া সম্ভব কি কিনা না সেটাও বলবেন যদি সম্ভব না হয় সেটাও বলবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা সকলে জানতে পারবো যে আদৌ ইটালি যাওয়া সম্ভব কি সম্ভব না আমরা অনেকেই ইটালি পাসপোর্ট দিয়ে আটকে আছে মনে করেন যে কোনো কাজকর্ম কোনো কিছুই করতে পারি না কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে ভয় লাগে যদি ভিসাটা হয়ে যায় ব্যবসাটা লস হয়ে যাবে এই সেই ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তাই সবার কাছে আমার অনুরোধ যারা ইটালি সম্বন্ধে ভালো বুঝেন জানেন দয়া করে দয়া করে সবাই ইনবক্স করবেন অথবা আমার এখানে কমেন্টে লিখবেন কমেন্টগুলো পরে পরে কেউ হয়তো উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লা বাকাত